নমস্কার বন্ধুরা, মন কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, পাপড়ি চাটের রেসিপি। তো চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিই। আমি কিছুদিন আগে গ্রিন ফুচকার রেসিপি দেখিয়েছিলাম, সেখান থেকে কিছু পাপড়ি আমি রেখে দিয়েছিলাম চাট বানানোর জন্য। এখানে নিয়েছি ঝুড়ি ভাজা আর নিয়েছি টক দই। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর নিয়েছি চাট মশলা 1 চামচ, বিট নুন নিয়েছি অল্প সামান্য, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি আগে থেকে কিছু বানিয়ে রাখি, সেখান থেকেই নিয়েছি। এবার গ্রিন ফুচকার যে পাপড়িগুলো বেঁচেছিল সেগুলো আমি আজ চাট বানিয়ে দেখাবো আপনাদের কাছে। পাপড়িগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি কিছুদিন আগে ঘুগনির রেসিপি আপনাদের কাছে দেখিয়েছিলাম, আজ আমি আবার ঘুগনি বানিয়েছি চাটের জন্য। সেই ঘুগনিটা এখন এর উপরে দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় একটু চটপটা খেতে সবারই খুবই ভালো লাগে, চাট দই ফুচকা যে কোনো মুখরোচক জিনিস খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি এটা বানাচ্ছি। ঘুগনিটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি বিট নুন। নুনটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন, যেরকম নুন আপনারা খেতে চান। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটাও নিজেরা পছন্দ অনুযায়ী দেবেন, একটু টক ঝাল বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা। তৈরি হয়ে গেছে পাপড়ি চাট। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।